আজকের এই সাংবাদিক সম্মেলনে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভ বিজয়া এবং আসন্ন আলোর উৎসব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। রুটিন অনুযায়ী আমাদের ক্যাবিনেট বৈঠক সমাপ্ত হয়েছে এবং কিছু সিদ্ধান্ত ক্যাবিনেটে আজকে গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনাদের সবাইকে অবগত করতে চাইছি। নাম্বার ওয়ান, যে আমাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, রাজ্য সরকার ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তরের আইটি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট সিদ্ধান্তে প্রপোজাল ফর ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 21 আন্ডার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স আইটি ডিপার্টমেন্ট। আমরা জানি যে আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, পলিটেকনিক কলেজ রয়েছে, প্রতি বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট সেখান থেকে পাস আউট হয় এবং পাস আউটের পর একটা বেকারত্বের সমস্যা সবসময় একটা ইস্যু হয়ে দাঁড়ায় আমাদের সামনে, যে সরকারি যখন ক্ষমতায় থাকুক না কেন, সরকারি চাকরির উপর সবাই নির্ভরশীল থাকে, কিন্তু সরকারি চাকরি অনেক দিক থেকে সেখানে প্রদানে অসুবিধার মধ্যে পড়তে হয় এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত সেগুলো বলিয়েছে। তো স্বাভাবিকভাবেই বেকারদেরকে লাইভলিহুড আর্ন করানোর জন্য এবং একটা ইনফরমেশন টেকনোলজি জগৎ সম্পর্কে আমরা সবাই জানি, আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, আইফোন ইউজ করি, বা প্রত্যেকেই আমরা জানি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে। তো এই কথাটা মাথায় রেখে এবং ত্রিপুরা রাজ্যের যে ওয়েদার, ক্লাইমেটিক কন্ডিশন, আন্তর্জাতিক আমাদের বর্তমানে আমাদের এয়ারপোর্ট তৈরি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের কানেক্টিভিটি এবং ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে চেন্নাই এবং মুম্বাই পর হচ্ছে আইটির গেটওয়ে, সেটাকে ব্যবহার করে এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক আমরা আশা করছি সেটার উপর নির্ভর করে আমরা আইটি সেক্টর মানে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 সেটা সিদ্ধান্ত নিয়েছি। এবং এতে করে আমাদের যে বর্তমান ইন্ডাস্ট্রিয়াল পলিসি রয়েছে এবং আমাদের আইটি পলিসি যেটা রয়েছে, যদি বাইরের কোনো এজেন্সি বা কোম্পানি, যেমন IBM রয়েছে, উইপ্রো রয়েছে, ইনফোসিস রয়েছে, অ্যাকসেঞ্চার রয়েছে, এরা যদি ত্রিপুরা রাজ্যে এসে ডাটা সেন্টার তৈরি করতে চায়, রাজ্য সরকার তাদেরকে অনেক সুবিধা প্রদান করবে। যেমন তারা যে ঘরটা ভাড়া নেবে, যদি ভাড়ার মধ্যে নেয় রাজ্য সরকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা নিতে চায়, তবে 50% সেখানে একটা মুকুবের সম্ভাবনা রয়েছে। PWD কনস্ট্রাকশন যদি করতে হয় সেই কনস্ট্রাকশনে 50% সম্ভাবনার এক্সেমশনের সম্ভাবনা রয়েছে। পাওয়ার তারিফ, যেটা ইলেকট্রিসিটির তো প্রয়োজন, সেই ইলেকট্রিসিটিতে আমরা বর্তমানে কমার্শিয়াল 7% সেখানে আমরা চার্জ করে থাকি, আমরা 4.7 সেটা করবো। তো সেক্ষেত্রে অনেক অফার, লুক্রেটিভ অফার তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র রাজ্যের যুবকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে। এবং এটা আজকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আমাদের এই রাজ্যে ডাটা সেন্টার তৈরির মাধ্যমে বাইরের যে কোম্পানিগুলো, যে সফটওয়্যার কোম্পানিগুলো, সেদেরকে আইটি কোম্পানিগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করা, ইনভেস্ট করার জন্য এবং আমাদের রাজ্যে লাইভলিহুড জেনারেট করা। আমাদের আজকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে শিক্ষা দপ্তর যে SCERT ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্টের অধীন, তাতে একটা রিক্রুটমেন্ট রুল ডাইরেক্টরের জন্য। কারণ আমরা এতদিন দেখেছি যে SCERT-র মধ্যে আমাদের সবসময় রাজ্য সরকারের কোনো TCS অফিসার তাদেরকে নিযুক্তি দেওয়া হতো, সিনিয়র কোনো TCS অফিসারকে। কিন্তু যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট এবং স্টেট কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে, তাতে SCERT রিক্রুটমেন্ট রুলস তৈরি হবে নতুন ডাইরেক্টরের জন্য। এবং এতে করে আমাদের যে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং যে সংস্থা, তার গুণমান অনেক বৃদ্ধি পাবে।
এবং একটা ফুল টাইমের জন্য যে ডাইরেক্টর যদি আমরা পাই রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে, তো স্বাভাবিকভাবে আমাদের যেমন গুণগত মান বৃদ্ধি পাবে এবং শিক্ষা দপ্তরও ভালোভাবে চলতে সেখানে সহযোগিতা করবে। শিক্ষা দপ্তর যদি এই সিদ্ধান্তটা আমাদের আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের শিক্ষা দপ্তরের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমরা গ্রহণ করতে পেরেছি, সেটা হচ্ছে রাজ্য সরকারের অধীন এমন অনেক স্কুল রয়েছে যেগুলো আনইউজড, আনইউটিলাইজড, সেখানে ছাত্র এবং শিক্ষকের রেশিও অনুযায়ী মিল নেই। গ্রামে গঞ্জে শহরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো স্কুলের জায়গা রয়েছে, স্কুল বিল্ডিং রয়েছে, কিন্তু শিক্ষক নেই, ছাত্র নেই, স্বাভাবিকভাবেই সেখানে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। রাজ্য সরকার শিক্ষা দপ্তর সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে ক্যাবিনেট বৈঠকে যে আমরা ওই যে আনইউজড আনইউটিলাইজড যে স্কুলগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, বাইরের রিপিউটেড যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সিবিএসসি অনুমোদিত সিবিএসসি দ্বারা এবং একটা ক্যাটাগরি করা হয়েছে আমাদের, তাদেরকে ডেকে ইন্টারেস্ট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করা হবে। তারা যদি চায় তবে আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মানকে আরো বৃদ্ধি করার জন্য সেখানে আনইউজড এবং আনইউটিলাইজড জায়গাগুলো, স্কুল বিল্ডিং গুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, তাতে তারা ইনভেস্ট করবে এবং রাজ্যে ছাত্রদেরকে শিক্ষায় সেখানে পঠন পাঠন ব্যবস্থা তৈরি করবে। সমস্ত খরচ তারা নিজেরাই বহন করবে, রাজ্য সরকারের তাতে কোনো শেয়ার থাকবে না, কিন্তু সমস্ত কন্ট্রোল রিক্রুটমেন্ট সেগুলো তারাই দেখবে। আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমরা দেব সার্টেন মাওয়ের ভিত্তিতে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, এবং রাজ্যের শিক্ষার গুণগত মানকে আমরা বৃদ্ধি করব। কারণ আমরা জানি যে বর্তমানে আমাদের রাজ্যে এমন অনেক স্কুল যেগুলো কোনো ইউজে আসছে না। আমাদের প্রকৃত যে শিক্ষা রাজ্য সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকটাই আমরা সফল হতে পারা যাবে না যদি শিক্ষার গুণগত মানকে আমরা বৃদ্ধি করতে না পারি। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই যে পলিসি, এই পলিসি যদি আমরা কার্যকর করতে পারি আগামী দিনে রাজ্যের শিক্ষার গুণগত মানকে আমরা বৃদ্ধি করতে পারব এবং বাইরের জগতের সঙ্গে পাল্লা দিয়ে বাইরের যে প্রাইভেট স্কুলগুলো শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং উন্নত ব্যবস্থার মাধ্যমে কম্পিটিটিভ এক্সামে বাইরের ছেলেরা যে সফলতা পাচ্ছে আমাদের রাজ্যে, সে তুলনায় আমরা অনেক পিছিয়ে। স্বাভাবিকভাবেই সে ব্যবস্থাকে যদি আমরা কার্যকরী করতে পারি তবে আগামী দিনে এই রাজ্য থেকেও ভারতের জাতীয় স্তরে এবং রাজ্যের বাইরের অন্যান্য রাজ্যের মতো আমাদের ছেলেরাও সেখানে কম্পিটিটিভ এক্সামে সেখানে বসে সফলতা আনতে পারবে সেটা বলে আমরা আশা করি। আমাদের এখানে সেটা তৈরি হয়নি, এটা বছরে দুবার অ্যাডভার্টাইজমেন্ট করা হবে টুয়াইস ইন এ ইয়ার ওয়েবসাইটের মাধ্যমে। এটা থাকবে একটা পাবলিক ডোমেন, সবাই দেখবে, সারা বিশ্ব দেখবে, যারা ইন্টারেস্ট থাকবে তারা আসবে। এবং এতে করে আমাদের, আমি বলছি, একটা ক্যাটাগরি করা হয়েছে, সেই ক্যাটাগরিটা হচ্ছে যে পলিসি টু রেগুলেট এন্ড এনকারেজ প্রাইভেট পার্টিসিপেশন ইন স্কুল এডুকেশন সেক্টর ইন ত্রিপুরা। পলিসি টু রেগুলেট এন্ড এনকারেজ প্রাইভেট পার্টিসিপেশন ইন স্কুল এডুকেশন সেক্টর ত্রিপুরা। প্রাইভেট সংস্থার হাতে যেগুলো আনইউজড আনইউটিলাইজড শিক্ষার গুণগত মানকে আরো বৃদ্ধি করার জন্য, এবং সেগুলো হবে যে স্কুলগুলো, তারা কিছু ক্যাটাগরি রয়েছে ক্লাসিফাইড করা হয়েছে, যেমন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি। শিক্ষা দপ্তর থেকে কিছু স্পেসিফিকেশন থাকবে যে সেই স্পেসিফিকেশন সেগুলোকে মিট করতে হবে। যারা পার্টিসিপেট করতে চাইবে মিনিমাম তাদের দুটো স্কুল চালাতে হবে,
এমন কিছু স্পেসিফিক রয়েছে যেটা আমাদের কাছে ডাটা রয়েছে, আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারবো। আপনাকে বছরে দুবার এমন দেখা হবে, খুঁজে বের করা হবে যেমন কতগুলো স্কুল রয়েছে, প্রতি বছর সেটা চলতে থাকবে। এবং প্রতি বছর যখন আপনি চলতে থাকবে, বছরে দুবার এমন হবে যে কতগুলো স্কুল রয়েছে সেগুলোকে দপ্তর থেকে বের করা হবে, সরকার থেকে বের করা হবে। বের করার পর সেগুলোকে সিদ্ধান্ত নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উন্নত যে সংস্থাগুলো তাদের কাছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করা হবে, যাতে করে তারা এসে নিজের খরচায় তারা এখানে ইনভেস্ট করে স্কুলের যে গুণগত মান এবং ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট সেটাকে বৃদ্ধি করতে পারে এবং আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে কোয়ালিটি এডুকেশন প্রদান করতে পারে। কারণ আমরা এমন ছেলে মেয়েদেরকে আমাদের রাজ্যের অভিভাবকরা যারা রয়েছে প্রাইভেট স্কুলে ভর্তি করে, প্রতি বছর অর্থ আমাদের দিতে হয়, প্রতি মাসে একটা খরচাও করতে হয় নামি দামি স্কুলগুলিতে। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের, আমরা জানি যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা একটা বিশাল অংশের স্কুল সিবিএসসিতে কনভার্ট করা হয়েছে এবং দেখা গেছে যে সিবিএসসিতে কনভার্শনের পর আগে টিবিএসসিতে থাকা অবস্থায় যা রেজাল্টের মানে পার্সেন্টেজ ছিল, সিবিএসসিতে কনভার্শনের পর অনেক বেশি সফলতা এসেছে এবং এতে করে অভিভাবকদের মধ্যে সিবিএসসি স্কুলে ভর্তি করানোর একটা প্রবণতা সেখানে বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি ওই স্কুলগুলোকে অ্যাট্রাক্ট করতে পারি, যারা যদি আসে আলটিমেটলি আমাদের ছেলে মেয়েদেরই সেখানে লাভ হবে এবং রাজ্যে থেকে কম্পারেটিভলি কম খরচায় বাইরে না গিয়ে কম খরচায় তারা পড়াশোনা করতে পারবে, বেটার কোয়ালিটি সেখানে গ্রহণ করতে পারবে। এটাই হচ্ছে রাজ্য সরকারের সেখানে স্পিরিট। তার বাইরে যে আনইউজগুলো রয়েছে সেগুলো নষ্ট না হয়ে মানুষের কাজে লাগবে, ছেলে মেয়েদের কাজে লাগবে, পড়াশোনার কাজে লাগবে, সেই চিন্তা ভাবনা।